1 লাখ টাকারও বেশি খরচ কমিয়ে 2025 সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজে জনপ্রতি ন্যূনতম খরচ 4,78,242 টাকা, আর বেসরকারি ব্যবস্থাপনায় এই অঙ্ক 4,83,156। দুপুরে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সচিবালয় 2025 সালের হজ প্যাকেজ ঘোষণা করেন। 2025 সালে বাংলাদেশের জন্য হজ যাত্রীদের কোটা থাকছে গেলোবারের মতোই 1,27,198 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রায় 10,000 মানুষ পবিত্র হজ ব্রত পালন করতে পারবেন। বুধবার দুপুরে সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 2025 সালের পবিত্র হজ ব্রত পালনের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা। এর মধ্যে প্রথম প্যাকেজে হজযাত্রীদের আবাসন হবে মক্কায় হারাম শরীফের 3 কিলোমিটার এবং দ্বিতীয় প্যাকেজে 1.5 কিলোমিটারের মধ্যে। প্রথম প্যাকেজ হবে 4,78,242 টাকা, আর সেকেন্ড প্যাকেজ হলো 5,75,680 টাকা। বেসরকারি মাধ্যমে হজ প্যাকেজের মূল্য 4,83,156 টাকা। সাধারণ হজ প্যাকেজ গ্রহণপূর্বক এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। ধর্ম উপদেষ্টা জানান, প্যাকেজের বাইরেও ব্যালটি প্রত্যেক হাজিকে খাবার খরচ বাবদ 40,000 টাকা ও কোরবানির জন্য 750 রিয়াল সঙ্গে নিতে হবে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন না হলে আরও 40,000 টাকা কমানো সম্ভব ছিল বলেও জানান তিনি। বাংলাদেশ বিমান 27,000 টাকা ওনারা কমিয়েছেন, এবং এর মধ্যে এনবিআর এর টাকা আছে, এনবিআর একটা ফি আছে, এটাও আমরা ওনারা মকুফ করেছেন আমাদের অনুরোধ ক্রমে। এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ওনাদের একটা ফি আছে, এম্বার্কেশন ফি, ডেভেলপমেন্ট ফি, এটাও ওনারা কমিয়েছেন। সংবাদ সম্মেলনে ধর্মসচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার জানান, এখন পর্যন্ত 9,000-এর বেশি মানুষ হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন, আরও প্রায় 75,000 প্রাক নিবন্ধন করে রেখেছেন বলেও জানান তিনি। 30 নভেম্বরের পর কিন্তু আমরা হজ রেজিস্ট্রেশন এবার করবো না। আমি একবার তোর পলিটিক্যাল চাপ আমাদের উপরে নাই, স্যারকে নিয়ে করেছি কাজটা, এবং 30 নভেম্বর একদম ডেডলাইন মানে ডেডলাইন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।